জমে উঠেছে কোরবানির পশুর হাটে বেচা কেনা পুরান ঢাকার রহমতগঞ্জ ক্লাব মাঠ গরুর হাটে বিক্রি বাড়লেও পড়ে গেছে দাম প্রত্যাশামতো দাম না পাওয়ায় হতাশ বিক্রেতারা অন্যদিকে ক্রেতারা খুশি এই হাটে পাওয়া যাচ্ছে মুন্সীগঞ্জের মিরকাদিমের গরু বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন এই গরুর প্রতি ঢাকাবাসীর অনেক কদর থাকায় দামও একটু বেশি ঈদুল আজহাকে ঘিরে রাজধানীতে জমে উঠেছে কোরবানির পশুর হাট শনিবার বিকেলের পর থেকে বেশিরভাগ হাটেই দিকে গরুর দাম পুরনো রহমতগঞ্জ ক্লাব মাটির হাটের একই অবস্থা বড় আকারে গরু বিক্রি হচ্ছে এক লাখ থেকে সোয়া লাখ টাকার মধ্যে প্রায় সাতান্ন বছরের পুরনো ঐতিহ্যবাহী এই হাট থেকে সাধ্যের মধ্যে পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা পঁচাশি হাজার টাকা কিনছি খুবই জিতে নিচ্ছি গরুটা পছন্দের মতন হয়েছে হাজার এক লাখ মোটামুটি ভালো খুশি আলহামদুলিল্লাহ সত্তর হাজার চারশো দাম অনেক খুশি অনেক খুশি আর গরুর দাম বাজারে ঠিক মতনই চলছে এটা আমাদের ভালো বাজার পাইছে গরু এক আটচল্লিশ দিয়ে কিনছে গরু গোখাদ্যের দাম বেশি হয় এবার গরুর দাম একটু ভালো পাওয়ার আশায় ছিলেন খাবারিরা কিন্তু তাদের সেই আশা যেন গোড়ে বালি আশায় কবে যারা অর্গানিকভাবে গরু পালে তারা ভালো দাম পাবে না যারা ফিট খাওয়ায় তারা নিশ্চিন্তে বিক্রি করতে পারবে এক টাকার জিনিস চারটে চার টাকার জিনিস টাকা নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম এই হাটে মুন্সিগঞ্জের মিরকাদিমের ধবল গরুর ব্যাপক চাহিদা থাকলেও এখন সেই গরুর আমদানি কম কিন্তু দাম বেশ চড়া মিলকেদি মিল গরু আমরা ভালো খাদ্য খাওয়াই আমাদের নিজেদের মিল মেশিন আছে আমরা কোনো গাছ মাছ খাওয়াই না খুশি খাওয়াই দুধ খাওয়াই চাল খাওয়াই রহমতগঞ্জ ক্লাব মাঠ সারো নয়া বাজার বেড়িবাঁধ সহ বিশাল এলাকা নিয়ে বসা এই হাটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট সব পক্ষ আমাদের এই এলাকায় কোনো সময় কোনো সিকিউরিটি কোনো সমস্যা নাই আপনি সিসিটিভি বলেন ক্যামেরা বলেন আপনি এখানে পুরো এলাকার ওই পকেট গেট থেকে শুরু করে প্রত্যেকটা গেট এখানে আইনশৃঙ্খ খোলা বা সবসময় আমাদের সাথে আছে রবিবার বিক্রি আরও বাড়বে বলে আশা করছেন এই হাটের বিক্রেতারা বিজন কুমার দাস নিউজ ঢাকা